अल्हम्दुलिल्लाह। ভাইয়া গত ক্লাসের ভিডিওটা মেবি আপলোড করা হয়নি। আচ্ছা আচ্ছা, গতকাল গতকাল আচ্ছা আমার কথা আচ্ছা কথা শুনতে পাচ্ছেন শুনতে আপনারা? পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। এখানে সাউন্ড রিপিট হচ্ছে। আপনাদের চ্যানেল, সেই চ্যানেলে নতুন আর কোনো ভিডিও আপলোড হবে না, এটার জন্য নতুন একটা চ্যানেল তৈরি করা হয়েছে, সেখানে ভিডিও আপলোড করা হবে এখন থেকে, বা আপনার গত দিনের ভিডিওটা ওখানে আপলোড করা হয়েছে। আমি চ্যানেল লিংক দিয়ে দিবো আপনাদের। ঠিক আছে ভাই। আচ্ছা, তো আজকে আমরা অফিস এসে আবার কাজ করব, কাজ শুরু করবো আজকে থেকে। তো আজকে আমরা ক্লাসিফাইড সাবমিশন দিয়ে শুরু করব। ক্লাসিফাইড সম্পর্কে কার কোনো ধারণা আছে, বা অ্যাড সাবমিশন যেটা? না ভাই, না এখনো ভাই, না এরকম ভাই, হয় আমার না। তো হয় না। আচ্ছা, ক্যানভাতে কাজ করতে পারবেন কি এখন? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি ভাইয়া। অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আমরা জানি, অ্যাডভার্টাইজেন্ট বলতে তো ভাই বিজ্ঞাপন বোঝায়, তাই না? হ্যাঁ সেটাই হ্যাঁ সেটাই। অ্যাডভার্টাইজমেন্ট, এই ধরনের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে এগুলোকে বলে ক্লাসিফাইড, সরি ইনফোগ্রাফিক। এটা একটা ক্লাসিফাইড, তবে ইনফোগ্রাফিক মানে আপনি আপনি কি প্রোডাক্ট সেল করবেন, সেখানে প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় তথ্য যে অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে বা যে ব্যানার গুলোতে ক্লাসিফাইড গুলোতে অ্যাড করা হয় সেটা হচ্ছে ইনফোগ্রাফিক। কিন্তু আমরা আজকে যেটা করবো সেটা ফ্ল্যাট দেখতেছি না, একটা ফ্ল্যাট বিজ্ঞাপন দিব, অ্যাডভার্টাইজমেন্ট যেটা। এক্সাম্পল, এই দেখেন, এটা একটা মোবাইলের অ্যাড দিব, সে যে নতুন তার যে ফোন, সে ফোনের একটা ফিচার বা তার এটা আমরা ঠিক বিজ্ঞাপন সম্পর্কে আমরা তো জানি, মানে কোন একটা প্রোডাক্ট প্রমোশনের জন্য যখন সে প্রোডাক্টকে হাইলাইট করে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া হয়। আমরা রাস্তায় মোড়ে মোড়ে অনেক সময় বিলবোর্ড দেখি, হ্যাঁ টিভিতে বিজ্ঞাপন দেখি, এই বিষয়টাকে মূলত আমরা যে অনলাইন প্ল্যাটফর্মে যেটা করব, আমরা অবশ্যই একটা ভিডিও আকারেও মেকিং করতে পারবো। এখন যে ব্যানার আকারে সাবমিট করবো এটাকে হচ্ছে ক্লাসিফাইড বলে, ঠিক আছে? তো এখন আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টের উপরে ভিত্তি করে এরকম সিম্পল একটা, অথবা আমরা সেদিন
আমি যেখানে কাজ করি ওইটা আমি কিছু দেখাচ্ছিলাম আপনাদের। এগুলো অ্যাড হইতে পারে, ঠিক আছে, আমি ওপেন করে দেখে দিব। ঠিক আছে, এটা একটা দেখেন সিকিউরিটি সার্ভিস সে দিয়ে থাকে, এখানে তার কোম্পানির লোগো আছে, এখানে ছোট একটা ডিসক্রিপশন দিচ্ছে, অবশ্যই সেটা কিওয়ার্ডের উপর বেস করে। এরপরে তার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এখানে প্রাইস ট্যাগ ইউজ করতে পারবেন। এটা হচ্ছে তার প্রোডাক্ট, কিন্তু এটা যখন আপনি আপনার প্রোডাক্ট হিসেবে আপনার প্রোডাক্টের জন্য কাজ করবেন, তখন আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ঠিক আছে, এটা একটা অ্যাডের জন্য, একটা ক্লাসিফাইড অ্যাডের জন্য একটা ব্যানার হিসেবে, ঠিক আছে, ওকে দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আমরা এই যে দেখেন, এটা একটা প্রোডাক্টের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এখানে চাইলে আপনি আপনার প্রাইস ট্যাগটা ইউজ করতে পারবেন, একদম সিম্পল। তো আমাদের প্রথমত কাজ হবে, আমরা এই ধরনের ব্যানার আগে তৈরি করতে হবে আমাদেরকে। আপনি কি অ্যাড দিবেন সেই অ্যাডের জন্য আপনার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। একটা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার আসলে কি কি থাকে আমরা এটা যদি দেখি, এখানে আছে আপনি যে কোম্পানি হয়, এটা যদি আপনার নিজস্ব প্রোডাক্ট হয়, তো সেক্ষেত্রে আপনার যে কোম্পানির হয়ে আপনি কাজটা করবেন, অথবা যারা ফ্রিল্যান্স করতেছেন, সে কোম্পানির অবশ্যই একটা আইডেন্টিটি দরকার আছে, ব্যানার আপনি দিবেন সেটা। আমি এখানে লোগো ইউজ করছি। তো এরপরে প্রোডাক্টের একটা টাইটেল থাকবে, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট প্রাইস দিতে পারেন, আর প্রোডাক্টের সাথে আপনি ইনক্লুডিং কি কি দিচ্ছেন। এখানে বেশ কয়েকটা প্রোডাক্ট, এর জন্য এটা আসলে বলে দেওয়া হয়েছে যে এখানে কি কি প্রোডাক্ট আছে। আপনি চাইলে যদি সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে সেই প্রোডাক্টের ডেসক্রিপশনটা আপনি এখানে লিখবেন ছোট করে, বা বিশেষ করে যে এই এই সেই প্রোডাক্টের বৈশিষ্ট্য, হ্যাঁ, বা আপনার থেকে কেন কিনবে সে, আকৃষ্ট করার মতো দুই একটা লাইন আপনি এখানে লিখে দেবেন। নিচে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিবেন, কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখন এটা তৈরি করার পরে পরবর্তী কাজ হচ্ছে আমাদের সেই সাইটগুলোকে খুঁজে বের করতে হবে, যে আমরা কি ধরনের সাইটে এগুলো সাবমিট করব। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও বিশ্বে অনেক অনেকগুলো ইসে ক্লাসিফাইডের ব্যবহার আছে, মানে তারা ক্লাসিফাইডের উপরে একটা অডিয়েন্স আছে, তারা টার্গেট করে এগুলোকে। এখন আমরা এখানে দেখবো যে প্রিমিয়াম সাইট আছে, ফ্রি সাইট আছে, আমরা যেহেতু বেসিক কাজ দেখতেছি, আমরা ফ্রি সাইট গুলো আসলে খুঁজে বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, আপনি এখানে ফ্রি অ্যাড, পোস্টিং সাইট লিস্ট অথবা ক্লাসিফাইড অ্যাড লিখে হিউজ সাইট আছে দেখবেন, যে কোন কোন সাইট গুলো ডোমেইন অথরিটি পেজ র্যাঙ্কিংটা বলে দেয়। এই যে দেখেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ভালো করবেন, এই যে পিন্টারেস্ট থেকে কিন্তু এখানে সাপোর্ট করছে, মানে সাজেস্ট করতেছে আমাদেরকে, এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া সাইট, সে এখানে ক্লাসিফাইড নিয়ে কাজ করছে। আর এটার সাথে আমরা ইনফোগ্রাফিকটাও দেখে নেবো, এটা হয়তো আগামীকাল আমরা দেখবো, মানে পরবর্তী ক্লাসে। ইনফোগ্রাফিক এবং ক্লাসিফাইড এই কাছাকাছি, শুধু ইনফোগ্রাফিকে যেটা এক্সট্রা থাকে প্রোডাক্ট ডিটেলস। এই দেখেন অসংখ্য সাইট আছে এখানে, আমাদের কাজ হবে আমরা প্রোফাইল রেডি করব, প্রোফাইল রেডি করে সেখানে হচ্ছে আমরা ক্লাসিফাইড গুলো সাবমিট করবো। আমাদের এখানে প্রথমত অ্যাকাউন্ট করতে হবে,
এখানে যে ক্যাটাগরি দেওয়া আছে আপনি সেই ক্যাটাগরি সিলেক্ট করে এখানে সাবমিট করতে পারবেন। তো আমাদের প্রথমত H1 আরো অসংখ্য সাইট আছে, তো স্ক্রিন শেয়ার করে ক্যানভা থেকে মানে সাধারণ একটা অ্যাড কে তৈরি করতে পারবেন এখন আপনাদের যে কোনো প্রোডাক্টের উপরে, একদম সাদা মাটা হলেই হবে, খুব বেশি গর্জিয়াস টাইপ এরকম কিছু না, একটু রেসপন্স করবেন। ভাইয়া বৃষ্টি হচ্ছে তো তাই আর কি ক্লাসটা মোবাইলে করতেছি আর কি, ওয়াইফাইটা আর কি। হ্যাঁ আমারও সেম অবস্থা। আচ্ছা অন্য কেউ স্ক্রিন শেয়ার করে ক্যানভা দিয়ে আমরা যে সাধারণ একটা অ্যাড একটা ই করব। আচ্ছা সবার কি একই সমস্যা, বৃষ্টি হচ্ছে তাই তো? আমাদের এখানে যে একজন গ্রাফিক ডিজাইনার ছিল, ওনাকে তো অনেকদিন দেখি না ক্লাসে। অনেকদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু চেষ্টা করি, যদি আমি গ্রাফিক্স একদম ভালো না, গ্রাফিক্স এর মানে যতটুকু দরকার আমার মতো করে একটু পারি, আমি ফটোশপ ইউজ করতেছি, দেখি এখানে কি করা যায়। আমরা হয়তো একটা দুইটা সাইটে একটু কাজ করে দেখবো এখানে। আর স্যার আমাদের কি মানে প্রত্যেক রবি মঙ্গল আর বৃহস্পতিবার ক্লাস হবে? হ্যাঁ সেরকমই বলা আছে, মানে শেষের কয়েকটা ক্লাস, এর কারণ হচ্ছে আপনার জন্য বাসায় কাজ করতে পারেন বা বাসায় কাজের জন্য সময় দিতে পারেন এই বিষয়টা বিবেচনা রেখে। স্যার এখন আমরা কোন কোন ওয়েতে মানে আর কি ডলার ইনকাম করতে পারি? এখন আমরা যে কাজ আপনি যে প্রতিদিন যে বিষয়গুলো আমাদের দেখা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি ফ্রিল্যান্স করতে পারেন, ঠিক আছে? আজকে আপনি যে কাজটা দেখবেন ক্লাসিফাইড সাবমিশন, এটা আপনি ফাইবারে যে আপনি সার্চ করে দেখবেন অ্যাড পোস্টিং এর জন্য, আপনি সরাসরি সেখানে অ্যাড পোস্টিং লিখবেন অথবা ক্লাসিফাইড লিখবেন, এতটুকু একটা ওয়ার্ড লিখবেন ক্লাসিফাইড, দেখবেন যে ওখানে এটার জন্য আপনার ফ্রিল্যান্স কাজ আছে। এখন বিষয়টা ডিপেন্ড করতেছে আপনি কাজটা কত ভালোভাবে শিখছেন বা কাজটা কত ভালোভাবে আপনি করতে পারতেছেন। স্যার আসলে স্যার গিগ তো অনেকগুলো তৈরি করে রেখেছি, কিন্তু মানে অর্ডার তো তেমন কোনো আসতেছে না, এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা অর্ডারের ক্ষেত্রে এই মানে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট গুলো যত বেশি স্ট্রং হবে, আপনি সোশ্যাল মিডিয়াতে এই যে এটার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য মার্কেটিংটা করতে হবে, বা এই যে গিগ এর জন্য আলাদা কিছু মার্কেটিং পলিসি আছে, এটা আমরা একটু শেষের দিকে দেখবো আসলে, কারণ আমাদের কাজ অনেকগুলো এখনো বাকি, তো কাজ শেষ না হওয়া অব্দি আমরা এইগুলোতে আসলে ফিরতে পারতেছি না, কারণ আপনি হয়তো এখন। হ্যাঁ না স্যার আপনি কমপ্লিট করেন তারপর বলতেছি আমি। মানে আমরা যদি কাজগুলো সম্পর্কে না জানি তাহলে আমরা সেখানে গিগে মানে কোন কাজ করবো বা কি, আপনি এতক্ষণ অব্দি যে কাজগুলো দেখানো হয়েছে এতদিন আপনার যদি সেই বিষয়গুলোতে একটু জড়তা থাকে, পরবর্তীতে এমন কাজ আছে যে অন পেজ আপনি একটা কাজ খুব ভালো পারেন, আপনি সেটার উপরে কাজ করতে পারেন। অন পেজ আমরা যেমন প্লাগিনস নিয়ে কাজ করব, আপনি দেখলেন যে সেই কাজগুলোতে আপনি এক্সপার্ট, তাহলে ওইটার উপরে আপনি কাজ করতে পারেন। তো মার্কেটিং ওয়েতে মানে গিগ মার্কেটিং এ যাওয়ার আগে আমাদের আসলে কাজগুলো কমপ্লিট করতে হবে। স্যার আর কি অন্যান্য আরো অনেক তো প্ল্যাটফর্ম আছে কাজ নেওয়ার জন্য, freelancing.com, পরে হ্যাঁ হ্যাঁ আবার ফ্রিল্যান্সার আছে, অনেকগুলো মানে এলইডিপি আপওয়ার্ক এর আছে। অনেকগুলো গ্রুপে দেখলাম যে মাইক্রো ওয়ার্ক হ্যাঁ 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 এরকম দেখলাম অনেকগুলো সাইটে মানে আর কি কাজ করতেছে মানুষ, তো ওগুলো আর কি ক্রিয়েট করে আমাদের দেখানো হবে। হ্যাঁ দেখানো হবে, কিন্তু আমাকে ক্লাসে শুরুতে যেটা বলেন যে ফাইবার তুলনামূলক একটু সহজ প্ল্যাটফর্ম কিন্তু ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক থেকে, এটা কি সবাই খেয়াল করছেন? হ্যাঁ ভাইয়া হ্যাঁ ফাইবার তুলনামূলক একটু সহজ হওয়ার কারণে ওনারা চাচ্ছে যে দ্রুততম সময় যেন এখান থেকে আর্নিং করা যায়, এর জন্য তারা মানে ফাইবারের দিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে আর কি। সমস্যা নেই, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন বা ওখানে কিভাবে কাজ করে আমরা দেখবো শেষের দিকে, মানে আপনারা যখন লিঙ্ক হুইল তৈরি করবেন, আমরা যখন আমাদের এই
পুরো প্রজেক্টের উপরে লিঙ্ক ফাইল তৈরি করবো, তখন এই ধরনের অ্যাকাউন্ট গুলো আমাদের দরকার হবে, যাতে অন্যান্য কি প্ল্যাটফর্মে কাজ করবে না করবে। আচ্ছা ভাইয়া, আমি একটা মানে গিগ দিছি, ওইটাতে আপনার ইমপ্রেশন আছে মানে 53 আর কি, কোনো ক্লিক করে নাই, এরকম অবস্থা। কিসের উপরে এটা? মানে এটা যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আর কি, এটাতে একটা গিগ দিছিলাম আমি ফাইবারে, মানে ইমপ্রেশন আছে কিন্তু মানে ইয়ে নাই, ক্লিক নাই আর কি আমার ইয়েতে গিগে। এখন একটা গিগ তৈরি করতে কিন্তু আপনার এই যে টাইটেল থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সেখানে আপনার কিন্তু কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে একটা গিগে আপনি যদি ক্লাসিফাইড এর উপরে কাজ করেন, ক্লাসিফাইড এর উপরে আপনার ভালো মানের আগে কিওয়ার্ড রিসার্চ করে সেটার উপরে টাইটেল, ডেসক্রিপশন এবং হাইলাইটেড, অবশ্যই প্রথমে যে আপনার যে ক্লায়েন্ট সে হচ্ছে দেখবে আপনি কত হাইলাইটেড ভাবে আপনার গিগটা তৈরি করে রাখছেন, মানে ব্যানার ব্যানার বলেন বা ডেসক্রিপশন বলেন টাইটেল বলেন, হ্যাঁ সেখানে আপনি ভালো কিওয়ার্ড ইউজ করতেছেন কিনা সবকিছুর উপরে কিন্তু মেনটেন করে সেটা হচ্ছে ই হয়, মানে সার্চ রেজাল্টে আসে। আমাদের তো মানে গিগ মার্কেটিং টা দেখাবেন না ভাই? হ্যাঁ, গিগ মার্কেটিং আমরা দেখাবো, যদিও এই যে সোশ্যাল মিডিয়া গুলোতেও আপনি যদি এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন এখান থেকেও আপনি সরাসরি কিন্তু গিগ মার্কেটিং এ যেতে পারবেন। এছাড়াও ভিতরে কিছু কমিউনিটি আছে, ওগুলোর যদি গাইডলাইন্স মেনটেন করে এরপরে মার্কেটিং করতে হয় আমরা সেগুলো দেখবো তো শেষের দিকে। মানে আমরা অন পেজে এখন অনেক রকম কাজ বাকি আছে, অফ পেজ প্রায় এখনো 4-5টা সেক্টরের কাজ বাকি, এগুলো শেষ করে আমরা আসলে এরপরে মার্কেটিং এ যাবো। দেখালে সমস্যা নাই, যেহেতু পরে আছে সময়। হুম হুম আর স্যার, মানে আমাদের অ্যাফিলিয়েটটা কি পেইড অ্যাফিলিয়েট দেখানো হবে নাকি এমনি আর কি দেখানো হবে, মানে যেগুলো এমনি পাওয়া যায় আর কি? আচ্ছা, পেইড পেইড আপনারা, এটা একদমই সত্যি কথা যে এই কোর্স আপনারা পেইড কিছুই পাচ্ছেন না। এটা আমাদের যে ট্রেনারদের যখন মিটিং হয় তখনও বলা হয়েছিল, বিশেষ করে যে ওয়ার্ডপ্রেসে ইউজের কথা আপনাদের এই কোর্সে বলা আছে, দেখছেন কিনা? এই প্লাগইনসটার কথা বলা হয়েছিল যে আমরা আমাদের অন্তত প্রত্যেকটা ব্যাচে একটা ডোমেইন দেওয়া হোক, কারণ এখানে আপনারা ডোমেইন সাবমিশন একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তারপরে এটার অন পেজে মানে ব্যাক এন্ডে কি কিভাবে কাজ করতে হয়, অন পেজে কোডিং আমরা তো সবাই টাইটেল ডেসক্রিপশন জানি, কিন্তু এটা ব্যাক এন্ডে কিভাবে এখানে বসাতে হয় বা সিপিএনএল অ্যাক্সেস কিভাবে করে অনেকেই জানে না। তো ওনারা বললো যে এটা ফ্রি যেভাবে হয় যেভাবে হয় এভাবেই দেখাতে হবে বা ফ্রি টুলস ব্যবহার করতে হবে। এটা আসলে যে যারা প্রজেক্ট মেনটেন করতেছে এরা না, এটা উপর থেকে সিদ্ধান্ত। হ্যাঁ, তো এই যে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এরকমই হবে, যেগুলো ফ্রি সেবা আপনি পাচ্ছেন, যে আমি যদি বাংলাদেশের কথা বলি যে সাইটটা ভুলে গেলাম, তো ওখানে ওদের সিস্টেমটা হচ্ছে আপনি ওদের সাথে কাজ করবেন, ওরা ওই যে ওদের একটা প্রাইস লিস্ট দিয়ে দিবে, ওইটার উপরে আপনি যত বেশি ভিজিটর নিয়ে আসতে পারবেন তার উপরে আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, যে আপনি 50 জন পর্যন্ত আপনাকে 4%, এরপরে 50 জন উপরে যদি একজন বাড়ে তাহলে আপনি 6% পাচ্ছেন বা এরকম ফ্রি। হ্যাঁ, মানে অ্যাফিলিয়েটের জন্য আপনি কোনো পেইড টুলস এখানে ইউজ করতে পারবেন না, এটা যদি ইউজ করতে হয় পার্সোনালি ইউজ করতে হবে। স্যার, ডোমেন হোস্টিং লাগলে আমার কাছে আছে স্যার, আমি কিনে ফেলেছি ডোমেন হোস্টিং, ওটা দিয়ে আমরা কাজ করে দেখাতে পারি। হ্যাঁ, সমস্যা নেই, তাহলে আমার তো এটা তো সমস্যা নেই, অন পেজ হলে আমরা কাজগুলো দেখাতে পারবো। সাইট কি রেডি আচ্ছা স্যার। করছেন? না স্যার, সাইট রেডি করতে আর কি দিছি, তো তৈরি হয়ে যাবে আশা করি আর কি 1-2 সপ্তাহের হ্যাঁ, তাহলে মধ্যে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আমরা মোটামুটি একটা সাইট তাহলে একটা ইমেজ এখান থেকে নিয়ে নিচ্ছি। ক্লাসিফাইড ইনফোগ্রাফিক এই ধরনের কাজ করার জন্য প্রথমত আপনাকে খুব কালারফুল ব্যানার তৈরি করতে হবে, মানে আই টাচে চোখে লাগার মতো কালার কম্বিনেশন সবকিছু মিলে আপনাকে
সেটা সিলেক্ট করতে হবে। আচ্ছা শাহাদ ভাই, আপনার ওই যে ব্লগ স্পটের লিঙ্ক একটু দেন তো, এখান থেকে ইটা নেই, ডিটেলসটা নেই, অথবা আমরা একটা মোবাইল সেট থেকে নিতে পারি, প্রিয় সব দেখছিলাম তো। ঠিক আছে, আমরা যেকোনো এখান থেকে একটা মোবাইলের উপরে একটা ক্লাসিফাইড অ্যাড তৈরি করি। আচ্ছা ভাইয়া, গত 3টা ক্লাস যে আমরা ফেসবুক মার্কেটিং এর উপর ক্লাসটা করছিলাম, তো ফেসবুক মার্কেটিং এর ক্লাস কি শেষ, মানে এই টপিক আচ্ছা সম্পূর্ণ দেখি, হয়ে আমার গেছে? না না সম্পূর্ণ হয়নি, আমার আমার অ্যাকাউন্ট একটু ঠিক হোক, ঠিক আছে, ওটা আপাতত ডিসেবল করে রাখছি আমি। এটা আচ্ছা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলে আমি পরবর্তী কাজ আপনাকে দেখাবো, কারণ আপনাদের যারা দুই একজন আছেন তারা ইতিমধ্যে অ্যাকাউন্ট করে রাখছেন ওখানে। ঠিক আছে, এখন দেখাতে হলে আমার অ্যাকাউন্ট থেকে দেখাতে হবে। স্যার, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো যায় না? একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সমস্যা কি? আমি তো আমরা যখন প্রথম কাজটা যখন শুরু করছি তখন নতুন অ্যাকাউন্ট দিয়ে, তো নতুন অ্যাকাউন্ট দিয়ে আসলে বিজনেস প্রোফাইল তৈরি করলে ওটা ওই যে ই দেয় আপনার, ওই যে কমিউনিটি গাইডলাইন্স ওদেরই হয়, জি ভাই, আমার আমার দুইটা অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। ডিসেবল করে দিয়েছি। আমাদের আমরা যে প্রথম যে কাজটা করলাম তখন কিন্তু আমি নতুন অ্যাকাউন্ট এই যে ক্লাসেই ওপেন করছিলাম, এটা শুধু পেজ অ্যাকাউন্ট মানে পেজ অ্যাক্টিভ করার সাথে সাথে ওটা ডিসেবল করে দিচ্ছে। পরবর্তীতে আমি একজনের অ্যাকাউন্ট পেয়েছিলাম, ওইটাও বেশি কিছুদিন আগের, কিন্তু তারপরে ওইটা আমি বিজনেস প্রোফাইল যখন রেডি করছি তখন ওটা হচ্ছে অ্যাড অ্যাডের যে ইটা অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে রাখছে। এই ধরনের ব্যানারের কাজ একটু আমার একটা কালারফুলের দরকার নেই, এখান থেকে শুধু ডিটেলসটা নিব। স্যার আমাদের তো মনে হয় ইউটিউব মার্কেটিংটাও দেখানো হবে। হ্যাঁ, ভিডিও মার্কেটিং তো অবশ্যই, শুধু ইউটিউবে না, আমরা ডেইলি মোশনও কাজ করে দেখি। ডেইলি মোশন বা ভিমিও থেকেও কাজ করছেন? না স্যার, কাজ করা না হয়নি। না ভাই, আচ্ছা সমস্যা নেই, তানভীর ভাই চলে আসছিল, সে হচ্ছে এই সমস্ত ডিজাইনিং এ খুবই এক্সপার্ট বলা যায়। অবশ্যই এখান থেকে ডিটেলস নেব, ক্লাসিফাইড কিভাবে সাবমিট করে সেই বিষয়গুলো একটু দেখলেই হবে। বড় হয়ে গেছে, সাধারণ থাক, আমরা তো চাষ করে নেই।
আপাতত চলবে, ফিচার থেকে আলাদা আলাদা করে দিচ্ছে। শুধু বডি ডিসপ্লেটা নেই, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এখানে ডেসক্রিপশন টাইপটা একটু ছোট রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু বড় হয়ে গেলে, ইনফরমেশন অনেক বেশি হয়ে গেলে এটাকে ইনফোগ্রাফিক টাইপ মনে হবে। আচ্ছা, এটা না থেকে আমরা সরাসরি এটার জন্য ফিচার পাওয়া যায় কিনা আলাদা রকম। প্যারাগ্রাফ টাইপ এখানে এই প্রথম ব্যানারটাই ফলো করা যেতে পারে, হ্যাঁ প্রথম যে ব্যানারটা এটা জি ভাই এটাই ফলো করেন। সরাসরি কি? আচ্ছা, এটা কি ইমেজ টাইপ? ইমেজ না, ইমেজ না, এটা কি ইমেজ দেখাচ্ছে? আচ্ছা, ওভারঅল ফোনের উপর একটা ফিচার লেখা, একটু নিয়ে নি যদি এটা শুধুমাত্র ক্যামেরা। আপনার বুঝলেই হবে, গ্রাফিক্স খুব একটা ভালো না, যেন তেন করে একটু রাখি। আমি ছোট বলে তো দেখাই যাবে না, একটা লোক ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আপনি দুইটা লোক ইউজ করতে পারেন। আপনার আপনি যে এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছেন, মানে আপনার যে ফেসবুক পেজ, বা আপনি মনে করেন যে আপনার এই কোম্পানি থেকে আপনি হুয়াওয়ে এই এই মোবাইলটা আপনি এখান থেকে সেল করেন, তো এটা হচ্ছে প্রোডাক্ট আইডেন্টিটি, এবং আপনি যে আপনার কোম্পানি থেকে বিক্রি করতেছেন এর জন্য আপনার কোম্পানির একটা লোগো। হ্যাঁ, দুই পাশে দুইটা লোগো ইউজ করা যেতে পারে, যেহেতু সেট হচ্ছে আপনার কোম্পানির না সরাসরি। মানে আমার কথা কি বুঝতে পারতেছেন? যখন আপনারা এই যে অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন ক্লাসিফাইডের জন্য
কোথায় আপলোড ডাউনলোড হলো এটা? স্যার তারা কি আমাদের লোগো বানায় দেবে না নাকি আমাদের বানাতে হবে? এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যেভাবে কাজ দেয়, আপনি তার থেকে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে আপনি সেখানে উল্লেখ করে দিবেন। যে যদি আপনি ক্লাসিফাইড সাবমিট করে, এমন হইতে পারে যে আমি প্রথম থেকে কাজ করছি তখন সে আমাকে শুধু রিসোর্স দিছে, এমনকি এই যে ব্যাকএন্ডে আমরা যে ব্যানারটা ইউজ করছি না, এই যে ব্যাকএন্ডে এই ব্যানারটা আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে শুধু যে প্রোডাক্ট গুলো বসায় তাকে একবার দেখাই দিয়েছে যে আমি এরকম কাজ করতেছি। আচ্ছা এখানে কি দেওয়া যায় বলেন তো? আচ্ছা লোক আমরা প্রতি ইউজ তাহলে করতেছি না, এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশন কি দিব? SBS ফাইল সাবমিট করবে না, আমাদের যে লোগোটা আছে আচ্ছা কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা এই ওটা ইউজ করতে পারি। ঠিক আছে তো পেজটা এখানে আপনি চাইলে আপনার ফোন নাম্বার ইউজ করবেন, ঠিক আছে বড় করে দিন স্যার। এই যে স্যার এই লেখাটাতে কি ক্লিক করা যাবে? না, ইমেজে তো আসলে ক্লিক করা যাবে না, ইমেজে তো ক্লিক করা যায় না, আমরা সাইটে যদি অপশন থাকে হাইপার লিঙ্ক করার আমরা সাইটেও করে দিব। এখানে আপনি লিখে দিবেন যে যদি আপনি ফোন এই এই ফোন যদি আপনি অর্ডার করতে চান তাহলে আমাদের এই সাইট থেকে আপনি ভিজিট করতে পারেন, অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দিয়ে দিবেন অথবা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন ইমেজে। ইমেজের ক্ষেত্রে চাইলে আপনি এই প্রোডাক্টের যদি দাম উল্লেখ করতে চান, এখানে আপনি একটা প্রাইস ট্যাগ দিয়ে এখানে আপনি দামটা লিখে দিতে পারেন। এক কথায় আপনি এক ধারণা নিতে আপনি অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতে পারবেন যে একটা প্রোডাক্টের অ্যাড কিভাবে তৈরি করে, বা আমি তো আপনাদের কিছু ডেমো দেখাইলাম, এগুলো কিন্তু একদমই প্রফেশনাল। আমি যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে প্রফেশনাল, মানে এগুলো কিন্তু ফেসবুকে বুস্ট বলেন বা ক্লাসিফাইড ক্লাসিফাইডে সাবমিট হয়েছে এগুলা, ঠিক আছে দেখেন। মানে এক কথা আপনি তো বুঝতে পারতেছেন যে একটা প্রায় একটা ক্লাসিফাইড করার জন্য প্রথম আপনার প্রোডাক্টটা থাকবে, প্রথমত কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট ইমেজটা এখানে থাকবে, আপনি সেটা কোন প্রোডাক্টের জন্য ক্লাসিফাইড করতে চান, এখানে শুধু প্রাইস দিছে এবং তাদের সাথে যোগাযোগ করার। এগুলো যদি ফেসবুক বা মানে সোশ্যাল মিডিয়াতে ইউজ করার জন্য, এই দেখেন এগুলো হচ্ছে প্রফেশনাল, কিন্তু তো বেশি কিছু না, শুধু প্রোডাক্ট প্রোডাক্টের ফিচার দিবেন, আপনি প্রোডাক্ট টাইটেল থাকবে, মানে এই টাইটেল হচ্ছে আমরা এটা যে ইউজ করলাম, এই যে আপনি লোগো ইউজ করবেন অবশ্যই, আর কন্ট্যাক্ট ইনফরমেশন এতটুকু হলে আপাতত হয়, ঠিক আছে আমরা এটাই সেভ করে দিই। সাঙ্গিত ভাই অনেক পরে আসছে, তাহলে তো সে আমাদেরকে ক্যানভা দিয়ে একটা সুন্দর ব্যানার তৈরি করে দেখাতে পারতো। ভাইয়া আজকে আমার বাসায় ইলেকট্রিসিটি নাই ভাইয়া, ওই ও ফোনে আচ্ছা আচ্ছা আসছি তো এই কারণে লেট হয়ে গেছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের ওদিকে আজকে আবহাওয়া বোধ হয় যে খুব একটু একটা সুবিধা খারাপ নেই আর ভাইয়া। কি। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ যে ভাইয়া, সারদ ভাই সেটাই বলতেছিল যে
ঠিক আছে, আমরা এটাই আপাতত নিই। এটা লোড হচ্ছে না, এটা প্রথমে কেসে ফ্রি অ্যাডস টাইম, আমরা প্রথমে ক্লাসিফাইড সাইট গুলো খুঁজে নেবো এখানে, ঠিক আছে। ডুফুলই দেখাচ্ছে, আমরা চাইলে এটার একটু অ্যালেক্সা দেখে নিতে পারি কিরকম। খুব ভালো সাইট কিন্তু, অ্যালেক্সা র্যাঙ্ক 27,000, প্রায় 28,000, এবং এটার র্যাঙ্ক হচ্ছে ক্যানাডাতে। আমাদের এখানে অ্যাড পোস্ট করতে হলে প্রথমত আমাদের অ্যাকাউন্টের দরকার আছে, এটা ফ্রি সাইট। স্যার এই অ্যাডস রানটা মেইনলি আসলে কি বোঝাচ্ছে, মানে ওনারা কি আমাদের জন্য মানে প্রমোশন করাবে, মানে আমাদের যে পোস্টটা এইটা থাকবে ওটাকে ওনারা প্রমোশন করে দিবে? না প্রমোশন না, এই যে অ্যাড সাইট হচ্ছে এখানে, এই যে ক্যাটাগরি গুলো আছে আমরা একটু দেখি প্রথমে। দেখেন একটা বাজারে দুই ধরনের মানুষ থাকে, এক হচ্ছে যারা কিনতে যায়, দ্বিতীয়ত যারা বিক্রি করে। তো এই যে প্রত্যেকটা সাইট, আমরা সোশ্যাল মিডিয়াতে যারা যাই, মানে সোশ্যাল মিডিয়া যাদের অ্যাকাউন্ট আছে, তাদের হচ্ছে প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্টটা ঠিকই আছে, কিন্তু এখানে কাজের ধরন ভিন্ন, বা এক একজন এক এক কাজে সোশ্যাল মিডিয়াটা ইউজ করে। ফ্রি অ্যাড সাইট এখানে যে শুধুমাত্র মানুষরা অ্যাড পোস্ট করে তা কিন্তু না, এখানে যারা এই যে অ্যাড পোস্টে এই যে কতগুলো ই দেখতেছেন, আমাদের মনে হয় ট্রান্সলেটার ইউজ করতে হবে, ভাষা তো আমি বুঝি না। ওদের এই যে ক্যাটাগরি আছে, মানে ক্যাটাগরি আমরা যখন ই করছি, দেখেন প্রত্যেকটা দেশের জন্য অনেকগুলো ওদের অপশন আছে। প্রোডাক্ট একটু দেখি, এখানে দেখতে দিবি কিনা অ্যাকাউন্ট না করে। তো স্যার এই যে এগুলো তো নিচের গুলো ক্যাটাগরিদের, তো স্যার ঠিকই নাম স্যার। ঠিক আছে, এই দেখেন চুজ ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি গুলো আছে না, দেখেন অনেকগুলো ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে অডিয়েন্স আছে, যারা এখানে অ্যাড দিচ্ছে এবং যারা এই অ্যাড থেকে সুবিধা নিচ্ছে। এরকম অনেক অনেকে আছে যারা এই ধরনের অ্যাড দেওয়া, মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট, এই যে বুকস, আমি যদি বুকস মনে করি, সে নির্দিষ্ট একটা বই খুঁজতেছে, সেই বইটা যদি অনলাইন থেকে সে কিনতে যায়, যদি অ্যামাজন থেকে কিনতে যায়, তাহলে ওইখানে যে পরিমাণে তাকে ইনভেস্ট করতে হবে। এখন এই ধরনের ফ্রি অ্যাড গুলোতে এসে দেখে যে এই বইয়ের উপরে কোনো কমিশন দিয়ে কেউ কোনো অ্যাড দিচ্ছে কিনা, হ্যাঁ, সে সরাসরি এই ক্যাটাগরিতে চলে আসবে। ক্যাটাগরিতে এসে সে দেখবে যে এই ধরনের বই, সে বা সার্চ অপশন আছে, সার্চ করে সে দেখবে এই ধরনের কোনো প্রোডাক্ট আছে কিনা এখানে, তো সে সরাসরি এখান থেকে অর্ডার করবে। এরকম কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি, এবং কিন্তু হিউজ ক্যাটাগরি আছে, এবং এর আবার সাব ক্যাটাগরি আছে। আমরা যখন একটা সিলেক্ট করবো, সিলেক্ট করি, এই যে দেখেন, অনেকটা তো বিক্রি আপনি ডট যখন, কম হ্যাঁ হ্যাঁ, মূলত অ্যাড সাইট, ইনফোগ্রাফিক সাইট, ব্যানার সাইট, এগুলো এরকমই, এগুলো এগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক থাকে, যারা শুধুমাত্র এখানে সেবা দিচ্ছে, নিচ্ছে, দুই ধরনের মানুষ এখানে থাকে। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট করি, এরপরে বুঝতে পারবে। ক্লিক হিয়ার টু লগ ইন, যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে আমাদের, তো আমরা লগ ইন করবো, আমরা সাইন আপ করি। অনেক অনেক সাইট আছে যারা প্রিমিয়াম, মানে আপনাকে অ্যাকাউন্ট করতে গেলেই বলবে যে আগে আপনাকে টাকা পরিশোধ করেন, ওরা একটু ভালো সুবিধা সার্ভিস দিচ্ছে এর জন্য। এখানে ইউজার নেম প্রয়োজন, তখন আমরা এই নামটা ইউজ করি মেইল থেকে। কোথায় ছিলাম? এখানে পাসওয়ার্ড,
আচ্ছা অ্যাক্টিভেশন লিংক পাঠানো হয়েছে, একই রকম আমাদের যেরকম। ঠিক আছে, সরাসরি আপনারা যদি ইনবক্সে না পান, স্প্যাম ফোল্ডারে আসবেন। অ্যাক্টিভেশন লিংক ক্লিক করলাম, এবার আমাদের অ্যাকাউন্টে যাই, আমার লগ ইন করতে হবে। ঠিক আছে, মাই অ্যাডস ক্লিক করে দেখি কোনো অ্যাড, আমরা মাত্রই অ্যাকাউন্ট তৈরি করলাম যেহেতু কোনো অ্যাড তো থাকবেই না। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ঠিকঠাক করার মতো আসলে সেরকম আর কোনো কাজ নেই। আমরা যে পোস্ট অ্যাড, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, তো নেট খুব স্লো মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের ক্যাটাগরি চুজ করে দিতে হবে। দেখেন, আমরা এটা সার্ভিসে রাখতে পারি অথবা ইলেকট্রনিক কি। সার্ভিস স্যার আইটেম দিতে পারি, স্যার আইটেমস অবশ্যই দিতে পারি। কোথায় এটা? স্যার নিচে একটু নিচে। এরপরে কি দিবেন বলেন। অ্যাডভার্টাইজিং আইটেমে না, আমরা সার্ভিসটা দেখি কি কি আছে। স্যার ইলেকট্রনিক্স দেওয়া যায়, আইটেমস এর ইলেকট্রনিক্স আছে ওইটা দেওয়া যায়। আইটেমস ইলেকট্রনিক্স ছিল, জি স্যার ইলেকট্রনিক্স ছিল। ও হ্যাঁ ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স দেওয়া যায়। এই যে কন্টিনিউ, এটার জন্য কিছুই দেখাচ্ছে না যেন। এই যে কন্টিনিউ, পরবর্তী স্টেজে। ওনারা তো স্যার অ্যাফিলিয়েট করেই বড় লোক হয়ে যাইতেছে। হুম হুম, কান্ট্রি সিলেক্ট করে দিই, বাংলাদেশ দিই, প্রভিডেন্স, সিটি ঢাকা। এরপরে দেখেন, এই হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল, মানে অ্যাডের টাইটেল দিবেন এখানে এবং অ্যাড ডেসক্রিপশন। অ্যাড টাইটেল কি দিবেন বলেন তো। আমরা নিয়েছিলাম কোথা থেকে? আমরা এই টাইটেল ইউজ করি এখানে, বেস্ট অফার লাগে দিই।
আচ্ছা, বডিতে আপনারা এই ফোনের ডেসক্রিপশন, মানে ফোনের ডেসক্রিপশন সহ আপনারা কিছু কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। সেখানে আলাদা করে কি দেবো? যে তারা প্রোডাক্টের জন্য যেরকম ট্যাগ ইউজ করছে, কিন্তু এখানে কিন্তু এই যে প্রিয় শপের জন্য কিন্তু তারা এখানে ট্যাগ দিতে পারতো। আচ্ছা, সাধারণ ভাই যেটা বলছিলেন যে আমরা হাইপার লিঙ্ক ইউজ করতে পারবো না, এখানে কোনো অপশন দেয় না আসলে। আপনি চাইলে সর্বোচ্চ এখানে আপনার কন্টাক্ট ইনফরমেশনটা দিতে পারবেন। ঠিক আছে, এখানে প্রাইসের জন্য দুইটা অপশন আছে। আপনি সরাসরি এখানে আপনার প্রাইস লিখে দিতে পারবেন, অথবা প্লিজ কন্ট্যাক্ট বললাম। কন্ট্যাক্ট নেই, এখানে নিজের নামই ব্যবহার করা যাবে অথবা কোম্পানির। ফোন নাম্বার কিছু একটা দিয়ে দিই, এলোমেলো। কন্ট্যাক্ট মেইল, কন্ট্যাক্ট মেইল আমাদের মেইল ইউজ করি। আবারও যেটা বলতেছি, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি অ্যাড, আপনি যে ক্লাসিফায়ার এখানে সাবমিট করবেন সেটা আপনি কত মানে ভালোভাবে তৈরি করছেন। ইমেল অ্যাড্রেস এটা অপশনাল, মানে আপনার এই বিষয়টা যেন একটু হাইলাইট হয়, আপনার প্রোডাক্টে দেখার বিষয় হচ্ছে এটাই। এখন হচ্ছে আমরা এই যে অ্যাড ইমেজ, আমরা যে বিষয়, যে প্রোডাক্টের জন্য আমরা অ্যাড পোস্ট করতে চাচ্ছি সেই ইমেজ আমরা এখানে ইউজ করবো। এখানে দেখেন 10টা অপশন আছে, আপনি 10টা স্টাইলে ছবি দিতে পারবেন একাধিক। অনেক সময় দেখছেন একটা প্রোডাক্টে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা থাকে। হ্যাঁ, তো আপনি PNG ফরম্যাটে সেভ করার কথা ছিল, আমরা কি ফরম্যাটে সেভ করছি? একটা ছবি আপাতত থাক আমাদের। এই দেখেন, এখন নিচে যে কয়েকটা অপশন আছে, আমরা যখন ড্রিফটি সাবমিট করছিলাম তখন এই ধরনের ই ছিল, অপশন ছিল। এই যে ফ্রি লিস্টিং, সে অটোমেটিকলি এটা সিলেক্ট করে রাখছে। এরপরে দুইটা অপশন আছে, দেখেন ফিচার অ্যাড, সিলেক্ট ক্যাটাগরি অ্যান্ড ইটস সাব ক্যাটাগরি, পোস্টেড USD 4 প্রায় $5, 4.98 US ডলার। এটা হচ্ছে আপনি যখন ফিচার্ড অ্যাড দিবেন, ফিচার্ড অ্যাড মানে যে কেউ যখন এই ফ্রি অ্যাডস টাইমে আসবে এই হোম পেজে, আপনার এটা ফিচার আকারে থাকবে। আর এটা হচ্ছে, এটা ফিচার্ড, এটা হচ্ছে USD 29, এটার মধ্যে হচ্ছে টাইম ডিউরেশনটা বেশি। হ্যাঁ, 30 দিনের জন্য আপনাকে দিচ্ছে এটা ফিচার্ড, এটাও 30 দিন। আচ্ছা, একই রকম ডিসক্রিপশন দেখা যাচ্ছে। যাই হোক, এর একটা ইন্টারনাল অন্য কোনো সুবিধা হয়তো আছে। আচ্ছা, এখানে আপনি হোম পেজ ইউজ করতে পারবেন, এই সুবিধাটা এটা নেই। হোম পেজ মানে আপনি সরাসরি যদি আপনার ওয়েবসাইট এখানে সার্চ করাতে চান, সেখানে প্রায় 29-30 ডলারের মতো। হ্যাঁ, আর ফিচার
আর প্রি লিস্টিং মানে আমি যে ক্যাটাগরিতে সাবমিট করতেছি, যতক্ষণ পর্যন্ত এই সাব ক্যাটাগরিতে দ্বিতীয় কেউ পোস্ট না করতেছে অ্যাড, ততক্ষণ আমাদের এটা টপ এ থাকবে, মানে এই ক্যাটাগরিতে প্রথম দিকে থাকবে। এরপরে যখন এখানে কেউ পোস্ট করবে, এটা তৃতীয় অবস্থানে চলে আসবে। এর পরবর্তী যে যে পোস্ট করবে সে তৃতীয় অবস্থানে আসবে। মানে আমরা যেহেতু অর্গানিক ওয়েতে এটা ই করতেছি এবং কোন রকম প্রিমিয়াম সুবিধা নিচ্ছি না, তো ফ্রি পোস্টিং এ ওরা আসলে এইভাবে এই সিস্টেমটা মেনটেন করে। মানে বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আমরা সাবমিট করলাম, আমাদের পোস্ট হয়েছে। এটা দেখার জন্য এটাতে লাইভ করার কথা, কারণ এই যে এত অ্যাড, এই যে দেখেন আমাদের অ্যাড হচ্ছে, অ্যাড অ্যাড এর একটা আইডি নাম্বার দিছে, অ্যাড নেম মানে আমাদের টাইটেলটা দিছি, সেই টাইটেল আমি শেয়ার করতে চাই। স্ট্যাটাস একটি অবস্থা আছে, এখনো কোনো ভিউ নাই। এটাকে আমি চাইলে মডিফাই করতে পারি, মানে এডিট অপশনটা আছে। আসবে, এই যে আসছে, ভিউ লার্জ আমরা দেখতে পাবো। আমরা তো ফোন নাম্বার এই যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইমেল যদি কেউ চায় ইমেইলে সে যোগাযোগ করতে পারবে। আমরা চাইলে এখানে আমাদের ওয়েবসাইটটা দিতে পারতাম, তো এরকম টেক্সট আকারে আসতো। আমরা যেরকম দেখি যে যে এটা যেমন হাইপার লিঙ্ক আছে, হ্যাঁ এই যেমন হাইপার লিঙ্ক আছে, এটা এখানে হবে না, কারণ এটা ফ্রি ইউজারদের জন্য এই সুবিধা এখানে রাখেনি। আমরা যদি এখানে ওয়েবসাইট লিঙ্কটা ইউজ করতাম, এরকম টেক্সট আকারে আসতো। আপনি চাইলে তবু এখানে ইউজ করতে পারেন, কিন্তু আমরা এটা দেইনি, কারণ আমাদের ব্যানারের সাথে ইতিমধ্যে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় আমাদের ফোন নাম্বারে সরাসরি ফোন করতে পারবে, যেহেতু এটা বাংলাদেশ বেস। তো এই হচ্ছে সহজ কিন্তু কাজ, সমস্যা আছে স্যার, কারো কোনো? এই কাজটা কি আমরা মানে ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য করতেছি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো না না, ওয়েবসাইটের এটা লিঙ্কটা এটা দেওয়া দরকার। না, ওয়েবসাইট ট্রাফিক না, আমরা তো এটা প্রোডাক্ট মার্কেটিং করতেছি। ও আপনি মানে আপনি প্রোডাক্ট সেল এটা করার জন্য কাস্টমার চাচ্ছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অ্যাডস, আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন এখানে। অবশ্যই আপনার আপনার ওয়েবসাইটে তো যাবে, আপনি যখন এই যে আপনার আরো যদি লিস্ট দেখতে চান সেই রিলেটেড প্রোডাক্ট দেখতে চাইলে, আমরা তো নিচে এই যে আমাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ক্লাসিফাইড বিষয় হচ্ছে আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপর মার্কেটিং করবেন, বা আপনি কোনো প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করতে পারবেন। এরপরেও যদি কেউ আমাদের ওয়েবসাইটে যেতে চায়, তো আমরা তো এখানে আমাদের ওয়েবসাইট লিংক ইউজ করছি, বা আপনি চাইলে এই যে ডেসক্রিপশনে আপনার অ্যাড্রেস ইউজ করবেন, ওয়েবসাইট অ্যাড্রেস। মানে এতটুকু ডেসক্রিপশনে মানে হাইপারলিংক দেওয়া যাবে? না, না হাইপারলিংক দেওয়া যাবে না এখানে। ফ্রি যারা মানে যারা ফ্রি লিস্টিং করবে, তারা হচ্ছে এখানে হাইপারলিংক ইউজ করতে পারবে না, এটা শুধুমাত্র যে টেক্সট আকারে আসবে। আপনি এটা দিয়ে রাখলেন, এরকম টেক্সট আকারে আসবে, সেক্ষেত্রে এখান থেকে কপি করে আমি দেখে এটা মডিফাই করি। এটা খুবই ঝামেলা অবস্থা। আবার অনেক সাইটে সরাসরি আপনার এখানে ওয়েবসাইট দিয়ে দেবে, সেক্ষেত্রে সমস্যা নেই, ঠিক আছে। আপনি এখানে ওয়েবসাইট লিঙ্ক যদি ইউজ করতে চান, যদি ওয়েবসাইট লিঙ্ক সরাসরি এখানে নেয়, আপনারা হাইপার লিঙ্ক করে দিবেন, মানে কোন একটা কিওয়ার্ডের ব্যাক এন্ডে হাইপার লিঙ্কটা করবেন,
সরাসরি ওয়েবসাইট লিঙ্কটা দিবেন, এটা স্প্যামিং হয়। কথা কি বুঝতে পারছেন? এরকম আরো কিছু সাইট আছে দেখি, যেমন এটাও মোটামুটি ভালো। তারপর একটা সাইট আছে সিএল, ক্রেগলিস্ট। এটা মূলত বাংলাদেশে কাজ করতে হলে ওই যে আইপি নিয়ে কাজ করতে হয়। একটু দেখে সমস্ত ক্রেগলিস্ট, এটা ক্লাসিফাইড সাইট, মানে এটা মূলত ইউজ করা হয় লিড জেনারেশনের জন্য। মানে আমরা যে ইমেল মার্কেটিংটা করছি, হ্যাঁ, যে যখন আমরা স্মার্টফোন সেল করতে চাই বা যখন আইটি বিজনেস করতে চাই, তো বাংলাদেশে যারা ইতিমধ্যে আইটি বিজনেস করতেছে তাদের সকল ইমেল গুলো আমরা কালেক্ট করছি, যারা আমাদের গুগল সার্চ ইঞ্জিনে আসছে আমাদের কিওয়ার্ডে। তো এটা কিন্তু আপনি একটা লিড জেনারেশন করছেন এখানে। মানে পরবর্তীতে আপনি এই সেক্টরের জন্য যখন আপনি আইটি আইটি রিলেটেড কোনো কাজ করবেন, আপনি তাদেরকে ইউজ করতে পারবেন, মানে তাদের মেইল গুলো আপনি ইউজ করতে পারবেন, কারণ আপনি জানেন তারা হচ্ছে এই সেক্টরেই কাজ করতেছে। তো ক্রেগলিস্ট হচ্ছে লিড জেনারেশনের জন্য মোটামুটি ভালো একটা সাইট। ঠিক আছে, বাংলাদেশ থেকে এসে শুধুমাত্র ফিচারটা দেখায়, কিন্তু ক্রেগলিস্টের চাহিদা বাইরের দেশগুলোতে বেশি। এটা একটা ক্লাসিফাইড সাইট, আপনি এখানে পোস্ট করতে পারবেন। সব থেকে এটা বেশি ইউজ হয় হচ্ছে জবের ক্ষেত্রে, মানে যারা চাকরি প্রার্থী তারা এখানে হচ্ছে মেইল সাবমিট করে এবং সেই মেইলগুলো কালেক্ট করা হয়। এখানে দেখেন হিউজ সাইট আছে, অনেক রকম সাইট। আপনি শুধুমাত্র গুগলে লিখবেন যে ফ্রি ক্লাসিফাইড পোস্টিং সাইট, অথবা ফ্রি ক্লাস অ্যাড পোস্টিং সাইট লিখবেন, ফির এখানে যদি অ্যাড লেখেন একই রেজাল্ট, অ্যাড পোস্টিং সাইট লিস্ট একই রকম আসবে। তো আমরা ফ্রি সাইট গুলো খুঁজে আমরা সেখানে অ্যাকাউন্ট করব, এবং ব্যানার তৈরি করার পরে দেখেন অনেক রকম প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছে। স্যার আইপি লাগে কোন সাইটে? এটা হচ্ছে ক্রেগলিস্টে, এটা খুবই ভালো মানের একটা সাইট। এটা মূলত লিড জেনারেশনের জন্য ইউজ করা হয়। এই যে দেখছেন বাংলাদেশে ধরে আছে, আমি সরাসরি ওদের র্যাঙ্ক হচ্ছে ইউএসএ 33, মানে বুঝতে পারতেছেন মানে দুর্দান্ত সাইজ খুবই একটা, জটিল, খুবই খুবই দুর্দান্ত। জটিল। হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত। মানে এ সাইডে পোস্ট করার জন্য আমাদের আইপি লাগবে। না আমরা যে বাংলা এই যে ফ্রি পোস্টিং এর জন্য এটা তো আমরা কাজ করতে পারবো, আমি বলছি যে এটার চাহিদা অন্যান্য দেশে একটু বেশি। তো সেক্ষেত্রে অন্য দেশে হ্যাঁ কাজ হ্যাঁ, করতে চাইলে তো অন্য দেশের আইপি দরকার, মানে ডার্ক ওয়েব থেকে ভিপিএন দিয়ে এডুকেশন হবে না? হ্যাঁ ইউজ করে দেখতে পারেন। এমনিতে এই যে বাংলাদেশ যে আমাদের ইসে আছে যে bangladesh.craigslist.org, এটাতে সরাসরি কাজ করা যাবে, এটাতে সমস্যা নেই। ক্রিয়েট পোস্টিং আপনার প্রথমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করে আপনি পোস্ট করতে পারবেন। একদমই সহজ, একদম সোজা সাপটা, মনে হবে যে এটা কি কোনো সাইট নাকি, এইচটিএমএল দিয়ে করছে শুধু, কোনো সিএসএস নাই কিছু না, এরকমটা মনে হবে। কিন্তু এর ব্যাপক চাহিদা, হ্যাঁ হ্যাঁ, এই যে কিন্তু তাদের তো র্যাঙ্কিং অনেক ভালো। হ্যাঁ। তো আমরা পর্যায়ক্রমে এরকমই, আমাদের কাজ একই রকম। এই যে দেখেন অ্যাড পোস্টিং এ আমরা যখন ক্লিক করব, আমাকে আগে বলবে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, অ্যাকাউন্ট তৈরি করতে এই যে কিছু রেকর্ড ডেসক্রিপশনে ওদের যে সুবিধাটা আছে, আপনি এখানে হাইপার লিঙ্ক ইউজ করতে পারবেন, হাইপার লিঙ্কের অপশন আছে। তো দেখেন কি কি, প্রথমে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট ছাড়াই ওরা আমাকে পোস্ট করার যে ফিচারটা সেটা দেখাচ্ছে, এটা নিয়ে একটু বলি। প্রথম হচ্ছে ক্যাটাগরি, আমরা যেরকম ক্যাটাগরি এই যে ইলেকট্রনিক্স সেট করে দিব, সাব ক্যাটাগরি চলে আসছে এখানে সরাসরি, যে ক্যামেরা অ্যাক্সেসরি অথবা ক্যামেরা চলে আসছে। সরি, আমরা তো ক্যামেরা নিয়ে কাজ করতেছি, আমরা ফোন নিয়ে কাজ করতেছি। ভিডিও গেম, হোম ইকুইপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অথবা আদার্স ইলেকট্রনিক্স আপনি দিয়ে দিতে পারেন। এই যে দেখেন আমি যেটা বলছিলাম যে এখানে উভয় পক্ষ থাকে, একটা হচ্ছে বাই একটা সেল, এখান থেকে কিনতেও পারবে মানে বেচতেও পারবে।
তো আপনি আপনার প্রোডাক্টের জন্য অবশ্যই সেলিং সেলিং জোন আপনার প্রোডাক্টের টাইটেল দিবেন, এবং এটা কিন্তু রিকোয়ার্ড, দেখছেন মানে এই সমস্ত অপশন গুলো অবশ্যই ফিল আপ করতে হবে। ডেসক্রিপশনটা হচ্ছে রিকোয়ার্ড ফর্ম। তো এইখানে সাজল ভাই যেটা বলছেন যে আমরা ডেসক্রিপশনে আমরা যদি আমরা ওয়েবসাইটের এঙ্গেজমেন্ট যদি বাড়াইতে না পারি সেক্ষেত্রে কি করণীয়, তো এখানে আপনি যদি আপনার ওয়েবসাইট চান যা আমরা ডেসক্রিপশনে আমরা ওয়েবসাইট লিঙ্কটা অ্যাড করে দিব, বা এখান থেকে কেউ যাচ্ছে আমরা সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাব, সেক্ষেত্রে আপনি এই যে হাইপার লিঙ্ক ইউজ করে দেবেন, যে ইউআরএল দেওয়ার অপশন আছে। আপনি এই কিওয়ার্ডে যদি হাইপার লিঙ্ক করতে চান, এটা সিলেক্ট করে আমরা তো জানি কিভাবে হাইপার লিঙ্ক করে দিতে হয়, এই যে ঠিক আছে এটা কিন্তু ইতিমধ্যে সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা ইউআরএল দিব, এখানে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। তো এর পরবর্তীতে পিকচার আপনি ব্রাউজ করে যে ব্যানার গুলো তৈরি করছি, আমরা চেষ্টা করবেন দুইটা বা তিনটা ব্যানার ইউজ করতে। সিঙ্গেল ব্যানারে অনেক সময় মানে জিনিসটা খুব একটা আকর্ষণীয় হয় না, কন্ডিশন যদি থাকে আমরা অবশ্যই তো নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আপনি নিউ সিলেক্ট করে দিবেন, ব্র্যান্ড নেম চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন, মডেল দরকার নেই এটা অপশনাল, প্রাইস প্রাইসটা দিয়ে দিবেন, সিটি এরিয়া, এরপরে হচ্ছে আপনি এটা সাবমিট করবেন। এরপরে সেলার ইনফরমেশন তো আপনার নাম, মেইল, ফোন নাম্বার যদি দিতে চান দিয়ে এটাও হচ্ছে। আচ্ছা এখানে দেখেন যে প্যাকেজ আছে রেগুলার লিস্ট, এটা মানে ফ্রি, প্রিমিয়াম দিতে চাইলে এই যে আর্জেন্ট অ্যাড, মানে এটা সম্ভবত আপনাকে রিভিউতে রাখবে কিছুক্ষণ, একটা আর্জেন্ট অ্যাড যেহেতু দিয়ে দিছে। আপগ্রেড এটা $2 নিবে, টপ অ্যাড টপ পেজ অ্যাড মানে পেজের যে ক্যাটাগরি দিবেন সেটা একদম টপ পজিশনে থাকবে, সেটাতে $3 নিবে, এবং টপ অ্যাড প্লাস আর্জেন্ট অ্যাড মানে এই দুইটা সুবিধাই পাচ্ছেন এখানে $4। এরপর আপনি এটা পোস্ট করে দিবেন, খুব বেশি কঠিন কাজ না। দেখেন লিস্ট আছে, ইউজ ইবে, ইবে তে কাজ করতে দিবেন, এটা বাইরে এশিয়ার সাইট। ফোন নাম্বার এই যে দেখেন ক্রেগ লিস্ট এখানে দিয়ে দিয়েছে, লেট গো, মানে আমরা সবসময় ফ্রি সাইট গুলো খুঁজে পাবো, এটা ভালো ব্যাক পেজ, এটা তো কাজ করতে পারেন। গুমটি গুমটি ভালো, ক্লাসিফাইড এরও ভালো, হ্যাঁ এগুলো সবই ফ্রি ফ্রি সাইট। আচ্ছা কাজ করা যাবে এখানে? জি ভাইয়া কাজ করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আমরা আপাতত, আমি আপাতত একটাই দেখালাম, এখন আপনারা হচ্ছে যে নিজেরা আপনাদের প্রোডাক্টের জন্য একটা ব্যানার তৈরি করবেন আগে। প্রথমত কাজ আমি চাইবো ক্লাসে আপনারা একটা ব্যানার তৈরি করেন, এরপরে আপনাদের পছন্দ মতো যারা ক্লাসিফাইড করবেন তারা দিনে সর্বোচ্চ দুইটা থেকে তিনটা ক্লাসিফাইড পোস্ট করবেন, এর বেশি না, সর্বোচ্চ তিনটা, মানে একটা সাইটে নাকি সব না সাইট মিলায়া? একটা সাইট না, একটা সাইটে তো একবারই একটা পোস্ট করবেন। কিন্তু হ্যাঁ যদি আপনার অন্য ওয়েবসাইট হয় যে আপনি দুইটা ওয়েবসাইটে কাজ করতেছেন, আপনার ক্লায়েন্টের একটা থাকে, সেক্ষেত্রে আপনি একই ওয়েবসাইট মানে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম এই যে ফ্রি অ্যাডস টাইম, এখানে আপনার অন্য কোনো সাইটের যদি কোনো ই থাকে অ্যাড থাকে তো সেক্ষেত্রে আপনি একই দিনে দুইটা পোস্ট করতে পারবেন, কিন্তু একই ওয়েবসাইটের জন্য দুইটা পোস্ট হবে না, ঠিক আছে? আর বিভিন্ন সাইটে আমরা একই পোস্ট যখন করব তখন দুইটা তিনটা সাইটে পোস্ট করব। মানে তারা কি আমাদের কোনোভাবে ব্ল্যাক লিস্ট করে দিতে পারে নাকি? না না ব্ল্যাক লিস্ট না, এটা হচ্ছে আমার আইপিটা যদি স্প্যামিং হয় তো এখানে পরবর্তীতে আমরা খুব একটা বেশি তো সুবিধা পাবো না এখান থেকে, মানে আপনি তো আপনার একই মেইল অ্যাড্রেস ইউজ করবেন বা একই ওয়েবসাইট লিংক ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনি একই আইপি দিয়ে তো বারবার সাবমিট করতেছেন। হ্যাঁ গুগল সার্চ ইঞ্জিন এটা যদি মনে করে যে আপনি স্প্যামিং করতেছেন আপনার সাইটের জন্য, আপনি বারবার রিকোয়েস্ট করতেছেন সাবমিশনের জন্য, তো এটা একটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ জি অবশ্যই। আর যদি স্যার এমন